রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন পেতে বারাসাত আদালতে সোহম, সরকারি আইনজীবীর ঘরে বিধায়ক অভিনেতা, জানিয়ে উঠছে প্রশ্ন, 2000 টাকার বিনিময়ে জামিন পেলেন সোহম। শুক্রবারই রয়েছে মামলা শুনানি, তার আগেই বৃহস্পতিবার কোর্ট চত্বরে দেখা গেল অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীকে। তাহলে কি গ্রেফতারির আশঙ্কা করে আগে থেকেই জামিনের জন্য আবেদন করতে গিয়েছিলেন সোহম চক্রবর্তী? এমন প্রশ্ন তুলছে বিরোধীরা। সেই সঙ্গে কেন সরকারি আইনজীবীর নির্ধারিত ঘরে গিয়ে তিনি বসেছিলেন তা নিয়েও প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ। বিষয়টা হলো, গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় পার্কিং সংক্রান্ত বিষয়ে সোহমের সঙ্গে বচসায় জড়ান ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। আর সেই সময় সোহম রাগের মাথায় তার গায়ে হাত দেন বলে অভিযোগ। এই ঘটনার পর সোহম ক্ষমা চাইলেও জল অনেক দূর গড়িয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখিয়ে সেই সঙ্গে সোহমের লোকজন তাকে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই রেস্তোরাঁর মালিক। এই ঘটনার পর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বারাসাত জেলা আদালতে উপস্থিত হন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম। সেখানে গিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করার পর প্রায় 2 ঘন্টা পিপি রুমে বসে থাকতে দেখা যায় তাকে। আর তা নিয়েই শুরু হয়েছে জল খোলা। এখন দীর্ঘক্ষণ পিপি রুমে বসেছিল, যেহেতু তিনি শাসক দলের একজন বিধায়ক, সুতরাং শাসক দলের অধীনেই থাকে পিপি অফিসটা, সুতরাং সেখানে তিনি বসেছেন। এই বসানোটা খুব মানে বেআইনি না হলেও দৃষ্টিকটুত বট। তিনি বসতেই পারতেন, তিনি যেহেতু এখানে অভিযুক্ত, তিনি তার অ্যাডভোকেটের যে অফিস আছে সেখানে বসতে পারতেন, সেটাই বাঞ্ছনীয় ছিল। মাননীয় আদালতে যখন স্যারেন্ডার হয়ে যায়, মানে আসামি সে যখন স্যারেন্ডার করেন, তারপরে সাধারণত উকিলবাবুদের হাতে অনেক ক্ষেত্রেই আসামিকে ছেড়ে দেন মাননীয় আদালত। সেটা খুব একটা মানে আমাদের এখানে অনিয়ম নয়, কিন্তু পিপি অফিসে বসে থাকা, তিনি তো এই মুহূর্তে ওই মানে অভিযুক্ত সরকারি উকিলবাবু আছেন যিনি অভিযোগকারী তার পক্ষে, সুতরাং সরকারি উকিলবাবুদের অফিসে তিনি বসবেন। এটা আপনারা মানে মানুষ যেটা বলছে সেটা ঠিকই বলছে। কিভাবে একজন অভিযুক্ত আদালত কক্ষে না বসে একজন পিপি রুমে গিয়ে বসে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে বারাসাত আদালতে সরকারি আইনজীবী বলেন, প্রেসিডেন্টে কি হয়েছে আমি জানি না, স্যান্ডাল তো পড়েছে তাও জানি না, আমার পুরো সম্পর্ক বহুদিনের সম্পর্ক, ও এসে দেখা করে গল্প করলো, চাপা খেলো। ইনফ্যাক্ট ওর একদিন উকিল ছিল বলে গোপাল লালরা, সে কী করেছে গোপাল লালে বলতে পারবে, আমি কেসের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করিনি, জিজ্ঞাসা করি। একটা বিতর্ক তৈরি হচ্ছে আপনার চেম্বারে বিধায়ক, বিধায়ক কেন, আমি দলের প্রেসিডেন্ট, ও আমার দলের এমএলএ, দল থেকে ইলেকটেড এমএলএ, দলের এমএলএ ইলেকটেড এমএলএ, সে দেখা করতেই হবে। আমি দলের প্রেসিডেন্ট, ও আমি ডিস্ট্রিক্ট পিপি হিসেবে আমাদের আসে না, ও এসে আমি দলের প্রেসিডেন্ট, আমার সাথে পূর্ণ সম্পর্ক, এসে কথা বলি দাদা কেমন আছে গল্প করে চাটা খেলা। আপনি বলছেন মুক্ত সরকারি আইনজীবী হিসেবে চেম্বারে আপনার ঘরে আসেন, দলের প্রেসিডেন্ট হিসেবে? হ্যাঁ, তা শুধু তাও নয়, একজন আসতেই পারে, আমার সাথে পূর্ণ সম্পর্ক, সম্পর্ক বহুদিন হচ্ছে, তাই কেমন আছি, পরিবার কেমন আছে, সব বিশেষ করলে গল্প বলুন। এদিকে সোহমের আইনজীবীরা বলছেন আদালত চত্বরের বাইরে গেলেও বারাসাতের বাইরে যায়নি সোহম। সেই সঙ্গে বিচারক জামিনের আবেদন সম্পর্কিত নির্দেশ না দেওয়া পর্যন্ত সোহম এখানেই থাকবেন। এখানে ডিএম অফিসে ওনার একটা কাজ রয়েছে, সেটা করছেন, অন্য কাজ থাকার জন্য এখানে তিনি বসতেই পারেন, তিনি আমাদের চার্জে রয়েছেন। এই বিষয়ে সোহমের প্রতিক্রিয়া, আমি এখন এই পুরো বিষয়ে কিছুই বলবো না, পুরো বিষয়টাই বিচারাধীন রয়েছে। জামিন পেলেন কি বলবেন? যদিও দিনের শেষে 2000 টাকার বন্ডে অগ্রিম জামিন পেয়েছেন সোহম। না এমনি যেমন বন্ড হয় 2000 টাকা হয়েছে, 2000 টাকা বন্ড।
বন্ডে উনি বন্ডা ফার্নিশ করেছেন, এখন উনি হি গট দ্য সারেন্ডার স্লিপ এন্ড হি রিলিজড অন বেল। অবভিয়াসলি সব বেল হয়েছে, 341, 323, 500 মানে জামিন যোগ্য ধারা বলে জামিন অল অফ বেল হয়েছে সেকশন এন্ড উনি হি গট দ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।